নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আঠাশে জানুয়ারি দু শুক্রবার এই দুই দুইটি নক্ষত্র এই একটি যোগ ফলে প্রবল লটারি প্রাপ্তি হতে চলেছে এই পাঁচ রাশির সোনায় সুয়াগা হতে চলেছে এই পাঁচ রাশির আমি প্রতিদিন আপনাদেরকে লটারির উপর ভিডিও দিয়ে থাকি হোয়াটসঅ্যাপে বেশ কিছু কমেন্টস আসছে যে স্যার আমার দু নম্বরের জন্য লটারিটা মিস চলে যাচ্ছে আমার একটি নাম্বারের জন্য লটারিটা মিস চলে যাচ্ছে অর্থাৎ লাগতে লাগতে অনেকে লাগছে না এটা কারণ জানেন আপনার বাই বার্থ চার্ট মানে আপনি যখন জন্মেছিলেন সেই গ্রহের অবস্থান এবং বর্তমান দশা অন্তর্দশা যদি পারমিট না করে তাহলে কিন্তু আপনার এই লটারি লাগার জায়গাতে খুব অল্প নাম্বারের জন্য আপনি কিন্তু বড় ধরনের প্রাইজ মিস করছেন তবে আমি আপনাদেরকে প্রতিদিনই বলি আমি যে পাঁচটি রাশির কথা বলবো কি না সে রাশিগুলো লটারি পাবেই অর্থাৎ বড় হোক ছোট হোক মাঝারি হোক অর্থাৎ প্রাইজ এই রাশিগুলো কিন্তু পাবেই কোন কোন রাশি এবং যারা যাদের ক্ষেত্রে লাগছে না লটারি প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করেছেন তারা একবার হলো নিজস্ব জন্ম ছকটা অ্যানালাইসিস করে নিন অর্থাৎ আপনার কখন লটারির যোগ আছে বা আপনার দশা অন্তর্দশা পারমিট করছে কি না এটা কিন্তু আপনি দেখিয়ে নিন আবারও বলছি নিজ দায়িত্বে এই যে লটারির ভিডিওটি যারা দেখছেন নিজ দায়িত্বে আপনার ভিডিওটি দেখুন কারণ এখান থেকে আপনার আমি দশা অন্তর্দশা দেখতে পাচ্ছি না এখান থেকে আপনার গ্রহের অবস্থান দেখতে পাচ্ছি না আপনার হাতের রেখা আমি দেখতে পাচ্ছি না অর্থাৎ আমি রাশিগুলোর নাম বলছি দেখা গেল আপনার জোক আছে এবং রাশির নাম দশা দশা পারমিট করছে আপনি প্রাইজ পাবেনি লটারি থেকে আপনি লাখ টাকা হলেও পেতে পারেন এক লাখ টাকা হলেও পেতে পারেন হাজার টাকা হলেও পেতে পারেন পঞ্চাশ লাখ হলেও পেতে পারেন এক কোটি টাকা হলেও পেতে পারেন কিন্তু পাবেন এই পাঁচ রাশি এটা এটা নিশ্চিত বলা যেতে পারে তো কোন এই পাঁচ রাশি দেখুন যাদের ক্ষেত্রে লটারি অল্পের জন্য মিস করে যাচ্ছেন আমি বারবার বলি লটারির জন্য আপনার ভাগ্যভাব আপনার ধনভাব আপনার পঞ্চম একাদশ এই চারটি ভাবকে কিন্তু স্ট্রং থাকা দরকার অর্থাৎ এই চারটি ভাব যদি আপনার স্ট্রং থাকে ভাগ্যভাব যত মজুদ হবে তত বড় ধরনের প্রাইজ আপনি কিন্তু পাবেন এবং এর পাশাপাশি আমি বারবার বলেছি রাহু গ্রহ শনি গ্রহ শুক্র এবং বুধ এই চার চারটি গ্রহকে আপনার জন্মছকে কিন্তু স্ট্রং থাকতে হবে তবে আপনি কিন্তু লটারিতে প্রাইজ পাবেন এবং দশা দশাও পারমিট করতে হবে এবার আমি কালকে যে জানাতে চলেছি যে প্রত্যেকদিন আমি জানাই যে শুভ সময় দিনের যেটা শুভ সময় যে টাইমে আপনারা লটারি কাটবেন যেটা আপনাদের ক্ষেত্রে আদর্শ টাইম যদি একান্তই না পারেন আমি রাশিভিত্তিক টাইম আমি কিন্তু দিয়ে থাকছি রাশিভিত্তিক টাইমটা কাটার চেষ্টা করবেন নয়তো শুভ সময়টা কাটলে খুবই ভালো তার সাথে সাথে রাহুকাল রাহুকালে আমি বারবার বলেছি যে কোনো কাজ বর্জন করুন কোনো শুভ কাজ লটারি বলে না যে কোনো শুভ কাজ আপনি এ সময় করবেন না এবং যে যে দুটি নক্ষত্র রিপ্রেজেন্ট করছে কালকের দিনটিকে এবং যে যোগ দু দুটি নক্ষত্র এবং যোগে প্রবল লটারি প্রাপ্তি হতে চলেছে এবং আমি যাদের ক্ষেত্রে লটারি লাগতে লাগতে লাগছে না তাদের ক্ষেত্রে আমি বারবার বলবো আপনার কিছুটা হলো রাহুকে স্ট্রং করুন আপনার শনিকে স্ট্রং করুন রাহু কবচ শনি রক্ষা কবচ আপনারা যদি পরিধান করেন কিছুটা হলো লটারি পাবি নিয়ে কথা আমি বলবো না কিন্তু লটারি পাওয়ার সম্ভাবনাটা কিছুটা হল বাড়বে তো আগামীকাল শুক্রবার যে যে দু দুইটি নক্ষত্র রিপ্রেজেন্ট করছে একটি হচ্ছে শুক্রবারের নক্ষত্র বিশাখা নক্ষত্র আরেকটি হচ্ছে অনুরাধা নক্ষত্র বিশাখা নক্ষত্র এবং অনুরাধা নক্ষত্র এই দুই দুইটি নক্ষত্র কিন্তু আগামীকাল রিপ্রেজেন্ট কিন্তু করছে অর্থাৎ এই দুইটি নক্ষত্র রিপ্রেজেন্ট করাতে এবং তার সাথে যে যোগ যোগটি আছে সেটি হচ্ছে ধ্রুবযোগ এই ধ্রুবযোগটি খুব ভালো কিন্তু যোগ এই ধ্রুব যোগে যদি আপনারা লটারি কাটেন তাহলে কিন্তু আপনারা লটারি নিশ্চিত রূপে কিন্তু পাবেন এই দুই দুইটি নক্ষত্র আপনার অনুরাধা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র এবং ধ্রুব যোগ এই যোগটা কিন্তু খুব ভালো এবার আমি যে সময়গুলো বলবো যে সময়গুলো খুব ভালো সময় যেটা দেখাচ্ছে আপনাদের জন্য সে সময়টি হচ্ছে কালকের জন্য দুপুর বারোটা ছয় থেকে বারোটা একান্ন মিনিট পর্যন্ত এ সময় আপনার লটারি কাটার চেষ্টা করুন শুভ সময় অভিজিৎ মুহূর্ত বারোটা ছয় থেকে বারোটা একান্ন আর একটি টাইম আপনাদেরকে বলছি ছটা পনেরো থেকে আপনার ছটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত শুভ আর একটি আপনাদেরকে টাইম যে আমি টাইমটা বলছি আপনাদের ক্ষেত্রে শুভ বৈকাল চারটা থেকে আপনার রাত্রি আটটা পর্যন্ত বৈকাল চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খুব ভালো ভালো কিন্তু কালকে সময় আছে আর যে সময়টি আপনাদের রাহুকাল সেটা দশটা তিরিশ থেকে সকাল দশটা তিরিশ থেকে বারোটা পর্যন্ত সকাল দশটা তিরিশ থেকে বারোটা পর্যন্ত কিন্তু এই সময়টি হচ্ছে রাহুকাল এই সময় যে কোনো শুভ কাজ বর্জন করুন লটারি বলুন শেয়ার মার্কেট বলুন যেখানে টাকা ইনভেস্টমেন্ট করবেন সেখানে কিন্তু ভুল করেও করবে না কালকের যে রাশিগুলো রটারি পেতে চলেছে সেই রাশিগুলোর নাম হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে প্রথম আপনাদের যে সময়টা বেরিয়েছে আপনার বারোটা বত্রিশ মিনিট থেকে আপনার দুপুর একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত বারোটা বত্রিশ টু একটা তেতাল্লিশ দুই নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের যে সময়টা আগামীকাল বেরিয়েছে সেই সময়টা আপনাদের ক্ষেত্রে দুপুর তিনটা পনেরো থেকে বিকাল পাঁচটা আঠেরো মিনিট পর্যন্ত কুম্ভ রাশি তিনটা পনেরো থেকে বিকাল পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত এরপরের যে রাশির কথা আমি বলবো যে রাশি পেতে চলেছে সে রাশির নাম আপনার তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে সে সময়টা আপনাদের দুপুর দুটো আট মিনিট থেকে দুপুর দুটো আট মিনিট থেকে চারটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুর দুটো আট থেকে চারটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে শুভ এর পরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম চার নম্বর রাশি সে রাশির নাম হচ্ছে আপনার রাশি বৃষরাশি রাশির ক্ষেত্রে আপনাদের যে লটারির যে যোগ দেখা যাচ্ছে যে সময়টা আপনাদের বেড়েছে বিশ্বরাশির ক্ষেত্রে আপনার বিকাল তিনটা পঁয়তাল্লিশ থেকে তিনটা পঁয়তাল্লিশ থেকে চারটা চুয়ান্ন মিনিট পর্যন্ত চারটা চুয়ান্ন মিনিট পর্যন্ত তিনটা পঁয়তাল্লিশ থেকে চারটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সবশেষ যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার সিংহ রাশি সিংহ রাশি ক্ষেত্রে আপনাদের যে সময়টা কালকে বেরিয়েছে দুর্দান্ত সময় সে সময়টি হচ্ছে আপনার সকাল এগারোটা থেকে সকাল এগারোটা থেকে সরি রাশি ক্ষেত্রে যে সময়টা আপনাদের বেরিয়েছে বারোটা বাইশ থেকে বারোটা বাইশ থেকে চারটা দুই মিনিট পর্যন্ত বারোটা বাইশ থেকে চারটা দুই মিনিট পর্যন্ত সময়টা কিন্তু শুভ বারোটা বাইশ টু চারটা দুই অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা কিন্তু লটারি কাটার চেষ্টা করুন যদি শুভ সময়টাতে না পারেন যে শুভ সময়গুলো বলছি তাহলে আমি যে রাশিভিত্তিক টাইমগুলো বলছি এই টাইমের মধ্যে লটারির কারণ লটারি পাওয়ার সম্ভাবনা বাড়বে ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ